स्कूल खोलने की मांग पर गैर सरकारी प्राइवेट विद्यालय कल्याण समिति की ओर से बुधवार 16 दिसंबर को पश्चिम वर्धमान जिला शासक के कार्यालय पर विक्षोभ प्रदर्शन करने के बाद ज्ञापन सौंपा गया। इस अवसर पर राज्य कमेटी के मलाई राय ने कहा कि हम लोग निजी स्कूल चलाकर अपनी जीविका चलाते हैं, लॉकडाउन और कोरोना महामारी के चलते 9 महीना से स्कूल बंद है, जिसके चलते शिक्षकों, स्कूल वाहन चलाने वालों, कर्मियों की आर्थिक स्थिति बहुत खराब होती जा रही है। इसलिए प्रशासन को दिशा निर्देश देकर निजी स्कूलों को खोलने की अनुमति देनी चाहिए। इस अवसर पर बांकुड़ा, बीरभूम और पश्चिम वर्धमान जिला के गैर सरकारी स्कूलों के शिक्षक बैनर और स्लोगन लिखा प्रदर्शन में शामिल हुए। इस अवसर पर चंदन महापात्रा, कृष्णा घोष शामिल थे, साथ ही साथ पांडेश्वर से गए शिक्षक श्री बुरुई दास, महेश मंडल, दिनबंधु चटर्जी ने बताया कि जिलाधिकारी पूर्णे धुमा जी ने आश्वासन दिया कि इस पर विचार किया जाएगा। खबर पांडेश्वर की रिपोर्ट। इंग्रेजी माध्यम स्कूल के भूलिए फेले भूल हो तारा 2,000-4,000-5,000 টাকা হবে বেতন নাই আপনারা অবাধ হয়ে যাবে আমাদের বিদ্যালয়গুলোতে পশ্চিমবঙ্গ সরকারের যে শিক্ষা ব্যবস্থা যে খরচ করে যে টাকা প্রত্যেক শিশুর পেছনে অর্থাৎ প্রত্যেক মাসে সেটা প্রায় 1600-1700 টাকা অর্থাৎ কিনা 1600-1700 টাকা প্রাথমিকে একটি শিশুর পেছনে খরচ করে এত কিছু খরচ করে সেখানে বিদ্যালয়ে তারা যাচ্ছে না তারা কোথায় যাচ্ছে 200-300 টাকা খরচ করে সেই টাকা দিয়ে তারা বেসরকারি স্কুলে পড়তে যাচ্ছে কেন যাচ্ছে শুধুমাত্র ভালোবাসা নয় তাদের কারণ হচ্ছে কি যে প্রাথমিকে যে শিক্ষাটা সেই শিক্ষার মান কিন্তু ধরে রেখেছে বেসরকারি বিদ্যালয়গুলো সেজন্য বেসরকারি বিদ্যালয়কে বাঁচাতে গেলে আন্দোলন করা ছাড়া আমাদের কোনো গতি নেই এই মুহূর্তে আপনারা জানেন 9 মাস ধরে যে অবস্থা রয়েছে আমাদের স্কুলে শিক্ষা ছাড়া দেশ হয় না আমরা যদি চাই সত্যি সোনার ভারত সোনার বাংলা গড়ে উঠবে তাহলে সবার আগে চাই শিক্ষা দুঃখের বিষয় স্বাধীনতার 72 বছরে আমরা মূল্যায়ন করে যদি দেখি পর্যালোচনা যদি করি তাহলে দেখব শিক্ষার বিশেষত প্রাথমিক শিক্ষার প্রতি প্রবল অবহেলা এবং গাফিলতি আছে আজকে যেমন খুব সহজ সত্য সারা দেশ জুড়ে সমস্ত কিছু খুলে গেছে সব চালু হয়েছে বিদ্যালয় নয় কেন বিদ্যালয়ের কথা ভাবা হচ্ছে না এবং এই যে মোবাইলের মাধ্যমে ক্লাস অর্থাৎ অনলাইন ক্লাস এই অনলাইন 18 বছরের নিচে ক্লাস হওয়া উচিত নয় শিশুদের মস্তিষ্কে এটা ভীষণ রকম ক্ষতিগ্রস্ত করছে ব্রেন ক্যান্সার হতে পারে ব্রেন টিউমার হতে পারে